হ্যালো একটা ঝামেলায় পড়েছে আপনি কি হেল্প করতে পারবেন ঝামেলা কি ঝামেলা মিরাজকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না আপনি তো রিপোর্টার আপনি কি কোনোভাবে হেল্প করতে পারবেন অবশ্যই পারবো তো বন্ধুরা কেমন আছেন আপনারা বন্ধুরা আশা করা যায় আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা স্কুল গ্যাং 35 নম্বর এপিসোড তো আপনারা সকলেই দেখেছেন তো বন্ধুরা আজকে বলতে চলেছে স্কুল গ্যাং 46 এ কি কি হতে চলেছে তার আগে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্টে জানিয়েন তো বন্ধুরা মিরাজ দেখতে পাই সাকিব বসে বসে কান্না করেছে অনন্যার জন্য তো বন্ধুরা এইদিকে মিরাজ তার বন্ধুর গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য বাইরে বেরিয়েছে এবং বন্ধুরা তারা সবাই মিলে তাকে বিৎপাত করে খুঁজে বেড়াচ্ছে যে সে কোথায় গেল তারপর তারা ভাবলো তাকে কি তামিম খন্দকার জেল থেকে কিডন্যাপ করেছে কিন্তু না তাকে তামিম খন্দকার কিডন্যাপ করেনি তাহলে কি স্কুলের মাস্টার তাকে কিডন্যাপ করেছে না বন্ধুরা স্কুলের মাস্টারও কিডন্যাপ করেনি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আপনাদের আরেকটা বিষয় বন্ধুরা আপনারা যারা যারা স্কুল গ্যাং রেগুলার দেখো তারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো